كتاب الله دستوري وخير الخلق اسوتنا بسنته نوري بهدي الحق ارشدنا كتاب السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد রব্বী সিদ্নি আলমা রব্বীশ্ব রহালি চদুরী ও এ শ্রী লে আমরী ওহায়লুল অক দাতা মিল্লিসানি অফ পাউলি রব্বী এসসির ওয়ালা তো আশসির ও তাম্বিল খাইর আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে বিশনং ক্লাস বিষ্ণং ক্লাসে পড়া থাকছে নুনসাকিন উ তান উইনের কায়দা নুন সাকিন উ তান উইনের আমরা ইনশাল্লাহ সামনে কয়েকটি ক্লাস ধারাবাহিক আলোচনা করব নুন সাকিন ওয়ান তান বিস্তারিত বিবরণ যাতে করে আপনারা ভালোভাবে বুঝে নিতে পারেন ধারাবাহিক আমরা কয়েকটি ক্লাস সামনে আলোচনা করব প্রথম বুঝুন আপনারা নুনসাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায় এই নিয়মগুলো আজকে আপনারা খাতার মধ্যে অবশ্যই অবশ্যই লিখে রাখবেন আমি আবারও বলছি এখান থেকে এখান পর্যন্ত আপনারা গুরুত্ব সহিত এই নিয়মটা অবশ্যই লিখে রাখবেন যদি আপনারা লিখেন তাহলে আপনাদের ব্রেনে ভালোভাবে বসে যাবে এবং আপনারা খুব সহজে শিখতে পারবেন অবশ্যই আপনারা লিখে রাখবেন নুনসাকিন এবং এবং তানউইন চার প্রকার পড়া যায় প্রথম আপনারা বুঝুন নুনসাকিন এবং তানউইন কাকে বলে জসম যুক্ত নুনকে নুনসাকিন বলে দুই জব দুই দুই পেশকে তানউইন বলে যেমন দেখুন আন ইন উন আন ইন উন তার মানে দুই জবরের যে কাজ নুনসাকিনেরও একই কাজ নুনসাকিনের যে কাজ দুই জবরেরও একই কাজ সেম কাজ আন ইন উন আন ইন উন কোনো বেশ কম নেই সেই জন্য নুনসাকিন এবং তানউইনের নিয়মগুলি একই নুনসাকিনকে যে নিয়ম পড়তে হয় তানউইনকেও সেই নিয়মে পড়তে হয় এখন দেখুন নুনসাকিন এবং চার প্রকারে পরা যায় পকারগুলি দেখুন একটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইজাহার ইফা একালাপ এদগম প্রথম আপনারা এই চারটি মুখস্থ করবেন ইজাহার ইফা একালাপ এদগম তারপর বিশ্লেষণ করবেন আপনারা ইজাহার কাকে বলে ইজাহার তো স্পষ্ট করিয়া পড়া গুণা না করা এতুটুকু আপনারা মুখস্থ কেলাসের মধ্যে শোনাবেন ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া গুণা না করা তারপর ইফা এফর তো গোপন করা বা গুণনা করা ইজাহারত্ব স্পষ্ট করা আর একপাত অস্পষ্ট অর্থাৎ গোপন করা গুণনা না করা 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 না তারপর দেখুন অর্থ বদল করা একলাবর্ত বদল করা এগুলো বিস্তারিত যখন আমি উদাহরণ দেব সামনে তখন আপনারা বুঝতে পারবেন আজকে শুধু আপনাদেরকে শিরোনাম দিলাম শিরোনামটা আপনারা মুখস্থ করে রাখবেন একলাবর্ত অর্থ বদল করা ঈদ অর্থ মিলে পড়া এখানে দেখুন ঈদগাম অর্থ মিলে পড়া ইদাম দুই প্রকার এটা আপনারা মুখস্থ করবেন চার নম্বর হচ্ছে অর্থ পড়া দুই প্রকার ক অর্থ গুণা সহিত মিলিয়ে পড়া আবার লক্ষ্য করুন আপনারা ঈদগাম হচ্ছে এই যে ঈদগাম অর্থ মিলে পড়া ইদাম দুই প্রকার ঈদ গাম দুই প্রকার ক ঈদ গামে বা গুনা ঈদগামে বা গুনা অর্থ গুনার সহিত মিলে পড়া গুনার সহিত মিলে কিভাবে পড়বে সেটা বিস্তারিত বিবরণ দিলে আপনারা সামনে বুঝতে পারবেন এখন আপনারা এতটুক মুখস্থ করেন খ ঈদ গামে বেলা গুন্না অর্থ গুন্না সারা মিলে পড়া এ গামে বেলা অর্থ গুন্না সারা মিলে পড়া এই নিয়মগুলি আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন এবং খাতার মধ্যে লিখে রাখবেন ঈদ গামের আমারও বলছি ঈদ দুই প্রকার চার নম্বর হচ্ছে ইদগাম ইদগাম অর্থ মিলে পড়া ইদগাম দুই প্রকার ইদগামে বা গুন্না ইদগাম বা গুন্না অর্থ গুন্নার সহিত মিলে পড়া খ ইদগামে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া মিলে পড়া এটুকু আপনারা মুখস্থ করে নেবেন আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন নুনসাকিন ও তানুইনের কায়দা নুনসাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায় দেখুন নুনসাকিন এবং তানউইন আপনারা দেখতে পাচ্ছেন যা সংযুক্ত নুনকে নুন সাকিন বলে দুই জবর দুই জাতি পেশকে তানউইন বলে এখন চার প্রকারগুলি এক প্রকার হচ্ছে প্রথম নম্বর হচ্ছে ইজহার ইজহার দ্বিতীয় হচ্ছে ইকফা তৃতীয় একলাপ চতুর্থ ইদগাম এখন দেখুন ইজহার স্পষ্ট করিয়া পড়া গুন্না না করা ইকফা গোপন করা বা গুন্না করা ইজহারের বিপরীত তাফর একলাপ একলাভ অর্থ বদল করা তাফর ইদগাম ইদগাম অর্থ মিলাইয়া পড়া এখন দেখুন এদগাম আবার দুই প্রকার এদগাম দুই প্রকার ক এদগামে বা অর্থ এদগামে বা অর্থ গুন্না সহিত মিলাইয়া পড়া এটুক মুখস্থ করবেন এদগাম দুই প্রকার এক নম্বর হচ্ছে এদগামে বা অর্থ গুন্না সহিত মিলাইয়া পড়া দ্বিতীয় নম্বর হচ্ছে এদগামে বেলা গুণা অর্থাৎ গুন্না ছাড়া মিলাইয়া পড়া আপনারা খাতার মধ্যে রাখবেন এবং মুখস্থ করে নেবেন এই নিয়মটা আজকে আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন এবং ক্লাসের মধ্যে মুখস্ত করে শোনাবেন ইনশাল্লাহ এরপর আমরা ধারাবাহিক ইজাহার ইফা সম্পর্কে আলোচনা করব দোয়া করে আল্লা তালা যেন আমাদেরকে সহজভাবে এই নিয়মগুলি মুগস্থ করার তিদান করেন এবং এই নিয়মগুলি শিখে যেন আমরা পবিত্র কোরআন সহিত মিলিয়ে নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই জন্য সহজ করে দেন আল্লাহ যেন পবিত্র কোরআন আমাদেরকে সৈসত্য এবং সুন্দর করে তাল করার তভিদান করেন আহমিনাম আলাইকুম রহমতুল